আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা যে চিকিৎসা করি ঔষধ ছাড়াই সুগার নির্মূল যেটা আমাদের আপনারা দেখেছেন তো বিশেষ করে আজকে আমি আর আলোচনা করব যে আমাদের চিকিৎসা করার জন্য কোনো টাকা লাগে কি না নাকি আমরা ফ্রিতে চিকিৎসা করি তো এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে তো দেখুন প্রথম বিষয় যেটা হচ্ছে যে আমাদের কাছে টাকা খরচ হয় কিছুটা এটা ঠিক কিন্তু মূলত আসলে আমাদের চিকিৎসাটা সম্পূর্ণ ফ্রি আমরা আসলে ফ্রিতেই চিকিৎসা করি তো ফ্রিতে চিকিৎসাটা কীরকম ফ্রিতে চিকিৎসাটা হচ্ছে সাধারণভাবে যখনই আপনি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন বা কোনো ডাক্তারের কাছে যাবেন তখন তারা যেটা করে সেটা হয়তো আপনার দেখা দেখা যাচ্ছে কি যে হয়তো দুশো টাকা বা তিনশো টাকা আপনার কাছ থেকে ফি নেওয়া হয় আর কি তো সেই দুশো টাকা ফি আপনি যতবার আপনার সেই রোগটা সারানোর জন্য যতবার ডাক্তারের কাছে যাবে ততবার আপনার তিনশো টাকা তিনশো টাকা করে কিন্তু ফি লাগবে এটা হচ্ছে সাধারণ নিয়ম আমাদের কিন্তু সম্পূর্ণ ভিন্ন কারণ প্রথমে আমি আগেই বলে রাখি যে আমাদের এটা মূলত চিকিৎসা নয় এটা হচ্ছে লাইফ কারণ হচ্ছে যে চিকিৎসার মাধ্যমে কখনো সুগার ভালো হয় না এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে তাহলে হয়তো আপনারা বলবেন যে আপনারা যে চিকিৎসা বলছেন হ্যাঁ চিকিৎসা বলছি এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আর এটা স্পষ্ট করে আমরা বলে দিচ্ছি যে আমাদের এটা চিকিৎসা নয় আমরা আসলে কোনো চিকিৎসা করছি না এটা হচ্ছে লাইফ স্টাইল এটা লাইফ স্টাইলের পরামর্শ দেওয়া হচ্ছে হ্যাঁ এটা কোনো চিকিৎসা নয় তো এখন আমাদের চিকিৎসাতে বা আমাদের লাইফ স্টাইলের জন্য যে আমরা বলি তাহলে এতে কোনো টাকা লাগে কি না তো আপনাদেরকে বললাম যে সাধারণত ডাক্তারের কাছে গেলে কি হয় আপনার দুশো টাকা বা তিনশো টাকা করে যে ফি দিতে হয় আপনার সেই রোগটা সারা পর্যন্ত যতবার আপনি দশ বার বিশ বার যতবার আপনি ডাক্তারের কাছে যাবেন ততবার কিন্তু আপনাকে তিনশো টাকা বা দুশো টাকা করে কিন্তু ফি লাগবে আমাদের সিস্টেমটা রকম আমাদের সিস্টেম হচ্ছে যে আমাদের কাছে চিকিৎসা করানোর জন্য পরামর্শ নেওয়ার জন্য কোনো টাকা লাগে না তবে প্রথমে আপনাকে অ্যাডমিশন হওয়ার জন্য অ্যাডমিশন ফি লাগে তো অ্যাডমিশন ফি দিয়েই কিন্তু আপনার সুগারটা পুরো পরিপূর্ণভাবে ভালো হওয়া পর্যন্ত আপনি আমাদের কাছে দশবার আছেন বিশ বার আসেন পনেরোবার আসবেন পাঁচবার আসবেন যতবারই আসেন সম্পূর্ণ কিন্তু ওই অ্যাডমিশন এর মাধ্যমেই কিন্তু হয়ে যায় মানে এক কথাই যে আপনাদের কাছে আর টাকা নেওয়া হচ্ছে না এটা কেন সাধারণত আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে ধরুন আজকে আপনি অনেক নেজাবিয়া মাদ্রাসাগুলো দেখতে পাবেন যে নেজামিয়া মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়াটা সম্পূর্ণ ফ্রি মানে তাদেরকে যে শেখানো হয় এটা সম্পূর্ণ ফ্রি কিন্তু অ্যাডমিশনের জন্য তারা টাকা নিয়ে থাকে অ্যাডমিশনের জন্য কত টাকা হয়তো বছরে আপনি একবার অ্যাডমিশন করলেন সেখানে হয়তো সাতশো টাকা বা হাজার টাকা বা পনেরোশো টাকা যার যেরকম আছে সেই হিসেবে অ্যাডমিশনটা নিয়ে থাকে হ্যাঁ তারপরে বাচ্চাদেরকে পড়ানোর জন্য কোনো টাকা লাগে না আচ্ছা তারপরে ওকে যদি আপনি জাগিরে খাওয়ান যদি জাগির সিস্টেম থাকে তাহলে তো আপনাকে আর কিছুই লাগছে না আর যদি দেখা যায় যে জাগির সিস্টেম নাকি বরঞ্চ হোস্টেল সিস্টেম বা বোর্ডিং সিস্টেমে আপনি খাওয়াচ্ছেন তাহলে কিন্তু তখন আপনাকে হয়তো মাসে মাসে একটা টাকা গুনতে হয় তো পাঁচশো হাজার এরকম একটা টাকা গুনতে হয় তো আমাদের সিস্টেমটা সেই রকমই যে একটা রুগী একটা রুগীর হয়তো আমরা বলে থাকি এক থেকে তিন মাস পর্যন্ত কোর্স মানে এক থেকে তিন মাসের মধ্যে ইনশাল্লাহ তার রোগটা পুরোপুরি সেরে যাবে তাহলে এক মাসের মধ্যে বা এক থেকে তিন মাসের মধ্যে আমাদের কাছে হয়তো একটা রুগী দশবার হয়তো আসতে হতে পারে তাকে হ্যাঁ তাহলে একটা রুগী যদি এক দশবার যদি আসে আমাদের কাছে তাহলে অন্য ডাক্তারের কাছে যদি তিনশো টাকা করে যদি ফি নেয় তাহলে কতবার হচ্ছে তিন হাজার টাকা যদি দুশো টাকা করে ফি নেয় তাহলে কত হচ্ছে দুই হাজার টাকা আর আমাদের কাছে মাত্র অ্যাডমিশন ফি লাগছে মাত্র পাঁচশো টাকা তাহলে এই পাঁচশো টাকার মাধ্যমেই কিন্তু কী হচ্ছে আপনি আমাদের কাছে যতবার খুশি যত খুশি আপনি আসবেন এবং আমরা যে সার্ভিস দিচ্ছি আমরা আপনারা বুঝতে পারবেন আমাদের সার্ভিসের পরে যে আপনাদের সাথে ফোনে যোগাযোগ করা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা এবং সমস্ত কিছু আপডেটগুলো দেখা হ্যাঁ এগুলো এত মানে আপনারা সার্ভিস পাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা শুধুমাত্র নাম মাত্র অ্যাডমিশন ফিটা নেওয়া হচ্ছে এটা কিছুই না তারপরে আমরা অ্যাডমিশন ফি নিচ্ছি কেন তো অ্যাডমিশন ফি নেওয়ার জন্য কয়েকটা কারণ হতে পারে প্রথম কারণ যেটা হচ্ছে যে মানুষকে যখন একেবারে ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে যে অ্যাডমিশনের জন্যও কোনো কিছু লাগছে না তখন মানুষ এইরকম সাধারণভাবে একবারে সাধারণ ধরে নিচ্ছে আর কি যে কেউ আসছে হ্যাঁ সেটা পালন করার চেষ্টা করছে না যা যে ফ্রিতে পেলাম আমাকে তো অ্যাডমিশনের জন্য কোনো টাকা লাগলো না তো একবারে ফ্রি ফলে সেটাকে একবারে খেলাধুলা হিসাবে নিচ্ছে এক নম্বর তাহলে অ্যাডমিশনে ফিরে নেওয়াতে কি হচ্ছে যে সবাই যাদের ইচ্ছুক যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র চিকিৎসা করাচ্ছে আর যারা ইচ্ছুক নয় তারা কিন্তু আসছে না দ্বিতীয় নম্বর কারণ যেটা হচ্ছে যে দেখুন আপনাদেরকে যে আমরা সার্ভিসগুলো দিচ্ছি আমাদের কিন্তু কোনো ইনকাম নেই হ্যাঁ যেটা আপনাদের মাধ্যমে আপনাদেরকে আমরা সার্ভিস দিব এই যে ভিডিওগুলো আমরা করছি ভিডিওগুলো ছাড়ছি এতেও আমাদের কিন্তু অ্যাডগুলো বন্ধ করা থাকে এতে এখান থেকে আমরা কোনো ইনকাম পাচ্ছি না তাহলে কি হচ্ছে যে যে এই আমাদের খরচ এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে চেম্বার এই চেম্বার এরকম জায়গাতে থাকা মানে হচ্ছে একটা ব্যয়বহুল খরচের ব্যাপার আছে যদি আলাদা জায়গাতে এরকম জায়গাতে যদি আহ এরকম জায়গা ভাড়া নেওয়া হয় হ্যাঁ তাহলে পাঁচ থেকে ছয় হাজার টাকা মিনিমাম মাসে একটা খরচ আসবে যদিও আলহামদুলিল্লাহ এটা আমাদের নিজস্ব জায়গা আর এই জায়গার তো এখন বর্তমানে যা মূল্য সেটা হচ্ছে কুড়ি লক্ষ টাকা কাঠা এক কাঠার দাম তাহলে এই সব জায়গার মূল্য কত এবং এই সব জায়গাতে ভাড়া তার মানে মূল্য কত সেটা আপনারা হয়তো সহজেই অনুমান করতে পারবেন তারপরে দেখুন আমাদের এখানে যে যে কারেন্টের বিল হ্যাঁ কারেন্টের বিল যে লাগে আমাদেরকে তারপরে আমাদেরকে যে লোক রাখতে হয় এর জন্য যে তাকে একটা টাকা লাগে এই যে সার্ভিস খরচগুলো মানে এখানে যথেষ্ট একটা খরচ হয় তো সেই খরচ হিসেবে যদি আপনারা দেখেন যে আমরা পাঁচশো টাকা করে শুধুমাত্র অ্যাডমিশন ফি নিচ্ছি এবং রুগী চিকিৎসা করার জন্য আমাদের কাছে কোনো কিছু লাগছে না সম্পূর্ণ ফ্রি তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা আসলে কিছুই নিচ্ছি না তারপরে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য এই যে আপনি এখানে পাঁচশো টাকা দিয়ে অ্যাডমিশন নিলেন হ্যাঁ আপনার ভালো পর্যন্ত যে আমরা চিকিৎসা করছি তো এটা আপনার অন্য ভাই যারা আসছে অন্যরা যারা যারা চিকিৎসা করানোর জন্য আসছে তাদেরও কাজে লাগছে এবং আমাদের যে বিজনেস আপনারা জানেন যে আমাদের বিজনেস রয়েছে পিস হানি আপনারা নাম শুনেছেন পিস হানি অ্যান্ড ব্ল্যাক পিস ব্ল্যাক কিউমিন অয়েল কালো জিরা তেল জৈতুন তেল জমজম পানি তারপরে হলুদ এই ধরনের কিছু আমাদের ব্যবসা রয়েছে তো সেই ব্যবসা থেকে আমরা অনেকটাই আমরা খরচা করার চেষ্টা করি বা সেবামূলক কাজগুলো করার চেষ্টা করি তাহলে কি হচ্ছে আমাদের কাছে যদি টাকা আসে তাহলে তো আমরা জনগণের সেবার জন্যই আমরা কাজগুলো করতে পারবো আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তুবাহানাওয়া তাল্লাহ আমাদেরকে কাজগুলো করিয়ে দিচ্ছে তো মূল বিষয় যেটা হচ্ছে যে আসলে আমাদের চিকিৎসাটা এটা সম্পূর্ণ ফ্রি এর জন্য আপনাদের কাছে কোনো টাকা লাগছে না শুধুমাত্র অ্যাডমিশন ফির জন্য সামান্য কিছু টাকা লাগছে এবং আপনাদের যে খাবার যে খাবারগুলো দেওয়া হয় ন্যাচারাল যে খাবারগুলো দেওয়া হয় সেই খাবারগুলো আপনি যেখান থেকে কিনবেন সেখান থেকে টাকা লাগবে এখন ঘটনা যেটা হচ্ছে যে আমরা এই সব খাবারগুলো রাখছি কেন রাখছি যদি আপনাদেরকে বলে দেওয়া হয় যে এই খাবারগুলো আপনারা কিনে নেবেন তাহলে আপনারা কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন সেই খাবারগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন না যদি আপনারা চেষ্টা করেন তাহলে অনেক বেশি পরিমাণে কিনতে হয় তাহলে আমরা কি করছি আপনাদের সুবিধার্থে আমরা সেই খাবারগুলো রেখেছি আপনাদেরকে প্রয়োজন মতো অল্প করে আপনারা এখান থেকে নিতে পারছেন এতে লাভটা কি হচ্ছে যে আপনাদেরকে হতে হচ্ছে না এবং সহজে এখান থেকে পাচ্ছেন তাহলে খাবারের জন্য আপনাকে টাকা লাগছে যেমন ধরুন মাদ্রাসায় আপনি অ্যাডমিশন নিয়ে ভর্তি করলেন তো অ্যাডমিশনের জন্য টাকা লাগলো কিন্তু মাসে মাসে যে পড়াচ্ছে এই শিক্ষকরা এজন্য টাকা লাগছে না কিন্তু খাওয়ার জন্য হোস্টেল ফি বা বোর্ডিং ফি বলেন এর জন্য যেমন আপনাকে টাকা লাগছে তো অনুরূপভাবে আমাদের কাছে যখন আপনি খাবার খাবারগালা নেবেন তখন টাকা লাগবে এরকম না যে মাসে মাসে আপনাকে টাকা লাগবে এমনটি কোনো ব্যাপার নয় বরঞ্চ আপনার যেমন খাবার প্রয়োজন হলো সেরকম হিসেবে আপনাকে টাকা আপনাকে খাবারের দাম দিতে হচ্ছে আপনি যদি আমার সেই খাবারগুলো আমাদের এখান থেকে না নিয়ে যদি আপনি কোথাও পান সেটাও আপনি করতে পারেন বাহির থেকেও আপনি কিনতে পারেন হ্যাঁ তবে সেগুলো খাঁটি অর্গানিক হতে হবে সেটাও করতে পারেন সমস্যা নেই তো মূল বিষয় যেটা হচ্ছে যে মূলত আমাদের এই চিকিৎসাটা সম্পূর্ণ ফ্রি চিকিৎসা এতে কোনো প্রকার টাকা লাগছে না শুধুমাত্র অ্যাডমিশন ফি যত সামান্য লাগছে এটা একবারে খুবই কম আপনারা আমাদের সার্ভিস দেখলেই বুঝতে পারবেন এবং কি পরিমাণ আমরা খাটাখাটনি করছি সেই পরিমাণে আপনারা সেগুলো দেখলে আমাদের কাছে আসলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা যে অ্যাডমিশন ফি এটা আসলে কিছুই না এটা সার্ভিস খরচে এতে উঠবে না হ্যাঁ এবং আমরা যে খাবারগুলো দিচ্ছি সেই খাবার আপনি বাহির থেকেও কিনতে পারেন যদি পান তাহলে হলে এখান থেকেও আপনি নিতে পারেন তার জন্য যে টাকা লাগে সেটা আপনাদেরকে লাগছে এতে আমাদের যেটা খাটাখাটনির জন্য এটাতে কোনো লাগছে না আমরা শুধুমাত্র সময় সেবার জন্য মানুষ যাতে আমাদের কাছ থেকে পুরোপুরি ভালোভাবে চিকিৎসাটা নিতে পারে এবং পুরোপুরি ভালো হতে পারে এটাই হচ্ছে একমাত্র ব্যাপার এবং আল্লাহ আল্লা সুফানমা তালা এর মাধ্যমে আমাদেরকে পরকালে একটা মজুরি দিবেন একটা ভালো কিছু দিবেন এটাই আমরা আশা করে আপনাদের সেবামূলক কাজে আমরা নিয়োজিত থাক আছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা আপনাদের এই যে সার্ভিস এই সার্ভিস যাতে আমরা দিতে পারি আল্লাহ আল্লা সুবাহ যাতে আমাদের দান করেন আর বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান জেনে রাখবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার এবং আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে এবং শুক্রবার বাদে প্রতিদিন খোলা থাকে তবে যারা আমাদের কাছে চিকিৎসা করাবেন তারা একদিন আগে নাম লিখাবেন একদিন আগে আমাদের যে হোয়াটসঅ্যাপ অথবা ফোন নাম্বার সেই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে নামটা নামটা লিখে দেবেন তারপরে আপনারা আসবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমি আবারও না বলে দিচ্ছি সেই নাম্বারে আপনারা কল করতেও পারবেন হোয়াটসঅ্যাপ করতেও পারবেন নাম্বারটি হল নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন তো এই নাম্বারে আপনারা কল করে নামটা লিখাবেন আর বিশেষ করে আমি অনুরোধ করব যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি লাইক করবেন আর বিশেষ করে এই এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন যাতে মানুষ বুঝতে পারে যে আমরা আসলে কি করছি এবং আমাদের মাধ্যমে কি কাজগুলো হচ্ছে সুগার যে আলহামদুলিল্লাহ পুরোপুরি যে নির্মূল হয়ে যাচ্ছে এর জন্য ভিডিও আলাদাভাবে প্লে লিস্ট করা আছে দেখবেন অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে আপনাদের আত্মবিশ্বাসটা বাড়বে এবং আপনারা বুঝতে পারবেন তো সম্মানিত দর্শক আজকের আমাদের এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত